জার্মানি তৈরি দ্বিতীয় প্রজন্মের লেপার ট্যাঙ্ক ইউক্রেনে পাঠানোর ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি ন্যাটো জোটের 50 দেশের বৈঠকে। ধারণা করা হচ্ছিল এসব ট্যাঙ্ক ইউক্রেনের হাতে পৌঁছালে মোর যেতে পারে যুদ্ধের। এ ব্যাপারে কোনো চাপ নেই জানিয়ে জার্মানি বলছে সিদ্ধান্ত নেওয়া হবে সতর্কতার সঙ্গে। বিস্তারিত হাসান মাহমুদের ডেস্ক রিপোর্টে। ইউক্রেনের লেপার্ড ট্যাঙ্ক পাঠানোর বিষয়ে সিদ্ধান্ত নিতে গেল শুক্রবার জার্মানির রামেস্টেন বিমানঘাঁটিতে এক সম্মেলনে জড়ো হন ন্যাটো সহ জেলেনস্কির মিত্র 50 দেশের প্রতিনিধিরা। তবে শেষ পর্যন্ত অস্ত্র পাঠানোর ব্যাপারে সমঝোতা ছাড়াই শেষ হয় সম্মেলন। রাশিয়ার অব্যাহত হামলা মোকাবেলায় পশ্চিমা মিত্রদের কাছে নতুন অস্ত্রের দাবি করে আসছিল কিয়েভ। আকাশ প্রতিরক্ষা প্রযুক্তির সঙ্গে জার্মানির তৈরি দ্বিতীয় প্রজন্মের লেপার্ড ট্যাঙ্ক দাবি করে ইউক্রেন। ধারণা করা হয় এমনটি হলে মোড় ঘুরে দিতে পারে যুদ্ধের। জার্মানি সহ ইউরোপের 13টি দেশের হাতে আছে অত্যাধুনিক এসব ট্যাঙ্ক। তবে ইউক্রেনে এটি পাঠানোর ব্যাপারে কোনো চাপে নেই জার্মানি। এজন্য দেশগুলোর সঙ্গে সমঝোতার অপেক্ষায় দেশটি। আমরা এখনো কোনো দ্বিধাদ্বন্দ্বে নেই, আমরা সতর্কতার সঙ্গে সুবিধা অসুবিধাগুলো বিবেচনা করছি। কারো ব্যাপারে এখনই কোনো মন্তব্য করতে চাচ্ছি না। এই দ্বন্দ্বে কার কি পরিণত হবে সে ব্যাপারে আমাদের সতর্কতার সঙ্গে সিদ্ধান্ত নিতে হবে, এটা আমাদের কর্তব্য। এদিকে ইউক্রেনকে $2.5 বিলিয়ন নতুন সামরিক সহায়তা প্যাকেজের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে থাকছে কয়েকশো সাঁজোয়া যান সহ 2000 রকেট, 59টির ব্রডলি ফাইটিং ভেহিকেল সহ নানা অস্ত্র। তবে পশ্চিমা অস্ত্র যুদ্ধের গতিপথ পরিবর্তন করতে পারবে না বলে দাবি রুশ প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকোভের। হাসান মাহমুদ, নিউজ ডেস্ক, দেশ টিভি।